অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি আমার তো একটা গিফট প্রাপ্য আছে, আমার গার্লফ্রেন্ডের জন্য আমি এত কিছু করলাম, একটা গিফট প্রাপ্য নেই, একটা কিস দাও না। না না না, থেকে তুমি যাও তো এখন এখান থেকে। মীরা মীরা, আমি কিন্তু ছাড়বো না। আমি না না, আমাকে তুমি বলো, তোমার এত ভালোবাসা তুমি রাখো কোথায়? মানে দিন দিন তো সব বেড়েই যাচ্ছে। দোস্ত সব ভালোবাসেরই, বিশুকে আমি গাধা বলি বটে, কিন্তু আমিও তো কিছু কম না। ভাগ্যিস তোমাকে বিয়ে করেছিলাম, তবু তখন আমি বুঝতাম না যে তোমাকে কতটা ভালোবাসি। এখন যত তোমার সঙ্গে সময় কাটাচ্ছি, যত তোমার কাছাকাছি আসছি, তত বুঝতে পারছি যে তুমি আমার কাছে কি। আমি বারণ করেছি বাবা, আমি কিন্তু আমার গিফটটা না নিয়ে আজ ছাড়ছি না। আমি কিন্তু না করেছি। হ্যাঁ না 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 না, আরে নীরব নীরব, ভাগ্যিস তোমাকে বিয়ে করেছিলাম, তবুও তখন আমি বুঝতাম না যে তোমাকে কতটা ভালোবাসি। যত তোমার সঙ্গে সময় কাটাচ্ছি, যত তোমার কাছাকাছি আসছি, তত বুঝতে পারছি যে তুমি আমার কাছে কি। তবে বিশুদা, তুমি স্নিগ্ধাকে বিয়ে করবে কিনা সেই সিদ্ধান্তটা কিন্তু তোমাকেই নিতে হবে। কিন্তু স্যার, আমি মরে গেলেও চাইব না যে আপনি আমার বাবার কথা ইমোশনাল হয়ে আমাকে বিয়ে করুন, কখনো না। হ্যালো স্নিগ্ধা, কি হলো? এত দেরি হয়ে গেল, সুমন এখনো অফিসে এলো না, সব ঠিক আছে তো? ম্যাডাম, আপনাকে স্যার একটু কেবিনে রাখছেন। বলছিলাম যে সুমনা ম্যাডামের অফিসে আসতে দেরি হবে, কিছু ইনফর্ম করেছে? স্যার তো ওনাকে একটু বাইরে কাজে পাঠালেন। আজ ফোনে এমন সব কথা বলবো না যে মন বলতে বাধ্য হবে ও কার সঙ্গে প্রেম করছে।